7 অক্টোবর অবধি এনসিবির কাস্টডিতে থাকবেন শাহরুখপুত্র আরিয়ান খান। শনিবার মাঝরাতে বিলাসবহুল ক্রুজে চলা রেপ পার্টি থেকে আটক করা হয় তাকে। আপাতত আদালতের নির্দেশে তার ঠিকানা এনসিবির দফতর, আর যেখানে নাকি খাবার হিসেবে বিরিয়ানি পাচ্ছেন স্টার কিড। শুনে চোখ ছানা বড় হলো সকলের। যেহেতু আরিয়ান ও বাদবাকি ধৃতরা আপাতত এনসিবির কাস্টডিতে রয়েছেন, তাই বাড়ির তৈরি খাবার খেতে পারবেন না তারা। এনসিবির তরফ থেকে খাবার দেওয়া হচ্ছে তাদের, তাও আবার কাগজের প্লেটে। রোডলাইট স্টল থেকেই নাকি খাবার আসছে আরিয়ানদের জন্য। যদিও খাবার যাতে স্বাস্থ্যকর হয় সেদিকে খেয়াল রাখছে এনসিবি কর্তারা। মেনুতে থাকছে পুরি ভাজি, ডাল রুটি, এমনকি বিরিয়ানিও। শনিবার রাতে কতক্ষণ জেরা চলবে তা জানা ছিল না নাকি এনসিবির, তাই সেদিন পাশের এক রেস্তোরাঁ থেকে বিরিয়ানি আনানো হয় আরিয়ানদের জন্য। এনসিবির সূত্রে এ খবর মিলেছে। আপাতত এনসিবির অফিসে কোনো স্থায়ী ক্যান্টিন নেই। সূত্রের মতে আপাতত এনসিবির তরফে তাদের সঙ্গে কন্ট্রাক্টে থাকা রেস্তোরাঁকে বলা হয়েছে এনসিবির অফিসের মধ্যেই যেন ধৃতদের জন্য খাবার তৈরি করে দেওয়া হয়। প্রসঙ্গত 7 অক্টোবর অবধি এনসিবির কাস্টডিতে থাকবেন আরিয়ান। তার ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বেশ কিছু সূত্র হাতে এসেছে এনসিবি কর্তাদের, সেই নিয়েই আরো জেরা করা হবে আরিয়ানকে। 7 অক্টোবরের পর এনসিবির তরফে আরিয়ানের হেফাজতের সময়সীমা আরো বাড়ানোর আবেদন করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।